বিষয়ের উপর নিয়ে কাজ করছি, আমরা কাজ করছি ব্যাংক নিয়ে কাজ করছি। এইখানে তো আপনারা তো শোষক হচ্ছে না মাইকে, না? ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আমরা মূলত কাজ করছি ব্যাংকের উপরে, ব্যাংক নিয়ে কাজ করছি। তাহলে সবার আগে আমাদের এই সিকিউরিটিটা শিখতে হবে, ব্যাংক কাকে বলে। আমরা ব্যাংকিং সার্ভিস দিচ্ছি, সবার আগে এটা মাথায় রাখুন, আমরা ব্যাংকিং সার্ভিস দিচ্ছি, আমরা কিন্তু ব্যাংক নই। ক্লিয়ার? বাট আমাদের মতন এই রকম ব্যাংকিং সার্ভিস দিচ্ছে মার্কেটে, এই রকম বেশ কিছু ব্যবস্থাপনা রয়েছে, বেশ কিছু সিস্টেম রয়েছে, যাদেরকে আমরা ব্যাংক বলে প্রতিশ্রুতি দিয়েছি, ব্যাংক বলে তাদেরকে আমরা স্বীকার করে নিয়েছি, এবং আমরা বললে আমরা বলি হ্যাঁ ব্যাংক। তেমনি ভাবে আপনাদের এলাকাতে নিশ্চয়ই সমবায় ব্যাংক আছে, ইয়েস অর নো? সমবায় ব্যাংক আছে, ইয়েস? জোরে বলুন, সমবায় ব্যাংক আছে, ইয়েস। আপনারা প্রত্যেকে আমার মতো মূর্খ, কারণ সমবায়কে আপনারা ব্যাংক বলেছেন। সমবায় কি ব্যাংক? ডোন্ট টেক ইট আদারওয়াইজ। আপনারা প্রত্যেকেই ব্যাংক বলেছেন, সমবায় ব্যাংক বলেছেন। সমবায় কিন্তু ব্যাংক নয়, সমবায় হলো সমিতি। আপনারা প্রত্যেকে দেখবেন সমবায় সমিতি। তাহলে আজকে ডেটে কেন আমরা সমবায়কে ব্যাংক বলছি, এইটা হলো আমার মূল পয়েন্ট। সমবায়কে আমরা ব্যাংক বলছি এই কারণ, ওরা 1920 থেকে মার্কেটে খুব ভালোভাবে স্পেন্ড করেছে। কি কাজ করেছে? মানুষের থেকে টাকা নিয়েছে, আর মানুষকে টাকাটা সময় মতো ফেরত দিয়েছে, মানুষকে লোন দিয়েছে। বোঝাতে পারলাম? তাহলে ওরা টাকা কিনেছে আর টাকা বিক্রি করেছে, ওরা ব্যাংকের মতন করে কাজ করেছে। 1920 সাল থেকে দেখেছি আমার ঠাকুরদাদার বাবা কি আমার বাবা, তারাও এই সমবায়ের সঙ্গে যুক্ত ছিলেন, এবং হয়তো বা আমি আছি বা আপনারা সমবায়ের সঙ্গে যুক্ত আছেন। সমবায়ের একটা স্লোগান হচ্ছে সমবায় সমুদায়, সেখানেও সদস্য নিয়ে সেখানে কারবার হয়, খুব ভালো করে মাথায় রাখবেন। তাহলে তারা 1920 সাল থেকে বা তার পরবর্তী থেকে 1921, 1922, 1926, 1935 প্রচুর সমবায় রেজিস্ট্রেশন হয়েছিল। সমবায় আইন কিন্তু তারও অনেক আগে ওয়েস্ট বেঙ্গলে এলো, সেই একটা পিরিয়ে দিল। আসবার পরে যখন তারা এই পরিষেবাটা আজকে 100 বছর ধরে দিয়েছে, তাই তাদেরকে আমরা ব্যাংক বলে মেনে নিয়েছি। আমাদের এই নিধি কনসেপ্ট আগামী দিনে আসতে চলেছে, আগামী 2-5 বছরের মধ্যে মানুষ বলবে নিধি ব্যাংক। আমরা কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেডের যারা ডিরেক্টররা, তারাও আমরা প্রথম অবস্থাতে আমরা নিধি ব্যাংক শব্দটা উচ্চারণ করতে বাস্তব কথা বলছি। আমরা আলিপুরদুয়ারে পৌঁছেছি, আলিপুরদুয়ারের সুমন্তবাবু বলছে স্যার নিধির পাশে ব্যাংক উচ্চারণ করতে হবে আমাকে। আমি বললাম পারবো না, বলছে আপনাকে বলতে হবে। আমি বললাম পারবো না, বলছে বলতে হবে। আমি বলতে পারবো না, বলছে তাহলে অশ্বত্থমা হত ইতিগত বলতে হবে। আমি বললাম মানে? বলতে সে গল্প শোনেননি? যাই হোক, সবাই হয়তো জানেন, আমি আর গল্পটাকে বিস্তারিত করতে চাইছি না। তাই বললাম ঠিক আছে চলুন, অশ্বত্থমা হত ইতিগত বলবো। ঠিক, গল্প বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একটু ঘুরিয়ে বললাম সেদিন আলিপুরদুয়ারেতেও, আমরা একটু ঘুরিয়ে বললাম যে নিধি ব্যাংক আজকের ডেটে দাঁড়িয়ে বিভিন্ন এলাকাতে আমি দেখেছি কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেডের ব্যানারে অলরেডি কিশলয় ইন্ডিয়া নিধি লিমিটেড নিচে নিধি ব্যাংক লিখে ব্যানার মারা হয়েছে। কোথাও ভুল আছে কিছু বলুন? ভুল আছে কিছু? আমি সিকিউরিটির জায়গায় যেতে চাইছি, কিন্তু আপনারা ডিপলি ডিপলি আপনার আমার কথাটা বুঝতে হবে। কিছু ভুল নেই। ব্যাংক শব্দের অর্থ কি আপনারা জানেন? নিশ্চয়ই জানেন। ব্যাংক শব্দের অর্থ যেখানে কিছু গচ্ছিত রাখা যায় সেটাকে বলা হয় ব্যাংক। আপনারা পাওয়ার ব্যাংক ব্যবহার করেন, কি গচ্ছিত থাকে সেখানে? স্যার ম্যাডাম কি গচ্ছিত থাকে? শক্তি সঞ্চয় রাখা থাকে, অর্থাৎ পাওয়ার সেখানে থাকে, অনেকের হাতেই হয়তো আছে। আমরা ব্লাড ব্যাংক ইউজ করি, সেখানে কি গচ্ছিত থাকে? ব্লাড গচ্ছিত থাকে। কেমন? তাহলে আমরা এটাকে আমাদের এখানে নিধি কনসেপ্টের উপরে কি গচ্ছিত থাকে? অর্থ গচ্ছিত থাকে, তাহলে আমরা এটাকে ব্যাংক বলতে পারি। প্যারালালি নর্মালি মানুষ যে ব্যাংক বলে যেটা বোঝেন, সেই ব্যাংকে কারবার হয় টাকা কেনা বেচা, আমরাও সেই টাকা কেনা বেচার কারবার করি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো শুধুমাত্র যে তারা কাস্টমারকে পরিষেবা দেয়, আমরা আমাদের নিজেদের সদস্যকে পরিষেবা দিই। আমাদের এখান থেকে আমরা বেনিফিট আর্ন করি। আজকের ডেটে দাঁড়িয়ে আপনারা এখানে যারা রয়েছেন তারা নিশ্চয়ই জানেন এখানে একটা বেশ কিছু খরচ খরচা হয়েছে। আপনারা জানেন এই খরচটা আপনাদের থেকেই নেওয়া হয়েছে। কেন? কিশলা ইন্ডিয়া নিধি লিমিটেড নিধি কনসেপ্টের আপনি একজন মালিক, সিকিউরিটিটা সবার আগে এখানে।
আপনিও মালিক, কারণ আপনার হাতে একটা শেয়ার সার্টিফিকেট আছে, আমার হাতেও কিন্তু একটা শেয়ার সার্টিফিকেট আছে, আপনার পাশে যিনি বসে আছেন তারও 10 টাকা শেয়ার, আপনার হাতেও 10 টাকা শেয়ার, আমার হাতেও 10 টাকা শেয়ার। কিন্তু সংস্থাটা শুরু করতে গিয়ে একটা বড় টাকা লেগেছিল, সেই টাকাটা আমরা লগ্নি করেছিলাম, তাই আমাদের হাতে অনেকগুলো বেশি শেয়ার আছে, সেই শেয়ার থেকে আপনাকে শেয়ার ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তাহলে আপনি আমার বিজনেস পার্টনার, ইয়েস আমি, ইয়েস, প্রথম সিকিউরিটি আপনি এখানকার শেয়ার হোল্ডার, আপনি এখানকার মালিক, আগামী দিনে আপনি এই চেয়ারে বসতে পারেন, আপনার সেই রাইট রয়েছে, এটা হচ্ছে প্রথম সিকিউরিটি। তাহলে আগামী আজকের থেকে যে খরচটা হয়েছে সেই খরচটা আপনি করেছেন, ইয়েস অর নো? আপনারা 1020 টাকা করে এখানে জমা দিয়ে পলিসি করেছেন, মানে সেই টাকা খরচ হচ্ছে, সেখান থেকে আপনারা অংশগ্রহণ করছেন, আমি সেটা বলছি না, সেটা করে দিয়ে আমাকে উদ্ধার করেন, ঠিক, সেটা আপনাদের সংস্থাতে আপনারা কাস্টমারের টাকা জমা করেছেন, বাট এখানে যে খরচটা হয়েছে সেটা প্রফিট থেকে খরচ হয়েছে, সেই প্রফিটটা কার ছিল স্যার? কিশোরের, সবার, সেই প্রফিট থেকে খরচ হয়েছে, তাহলে সে সমান অংশীদার আপনিও, এখানের খরচের সমান অংশীদার আপনিও। বোঝাতে পারলাম সিকিউরিটিটা, প্রথম সিকিউরিটি এখানে। দ্বিতীয় সিকিউরিটির জায়গাতে আসে, স্টেপ বাই স্টেপ যদি আমরা ব্যাংকের দিকে এগোতে থাকি, বিভিন্ন ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন রকম পরিষেবা দিয়ে থাকে, কিন্তু আমাদের সঙ্গে তাদের সিমিলার জায়গা যেখানে রয়েছে, ডিফারেন্স যেখানে রয়েছে, আমি সেই জায়গাটাকে জানার চেষ্টা করব। প্রথম সিমিলার জায়গা রয়েছে, সমস্ত ব্যাংক বা ব্যাংকিং সার্ভিস যারা দিচ্ছে তারা প্রত্যেকেই ডিরেক্টর বোর্ড দ্বারা পরিচালিত। কিশলা ইউনিয়ন ইদি লিমিটেড কি দ্বারা পরিচালিত? ডিরেক্টর বোর্ড দ্বারা পরিচালিত। তাহলে তাদের সঙ্গে আমাদের সিমিলার রয়েছে। প্যারালালি রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের একটা নিয়ন্ত্রণ রেখা টেনে দেওয়া আছে, একটা নিয়ন্ত্রণ রেখা, যে ভাই তুমি এর উপরে উঠতে পারবে না। আমরা কি দিই এক্স ওয়াই জেড বিভিন্ন প্রাইভেট কোম্পানির মতো হাই রেট ইন্টারেস্ট আমরা দিয়ে থাকি না? তাহলে আরবিআই অ্যাক্টে আমাদের মেমোরেন্ডামে, আমাদের অন্যান্য সমস্ত কাগজপত্রে যা যা গাইডলাইন্স দেওয়া আছে তার বাইরে আমরা ইন্টারেস্ট দিতে পারি না, ব্যাংকও সেটা পারে না। তাহলে সেখানে আমাদেরকে একটা ক্রস লাইন, একটা গাইডলাইন দেওয়া রয়েছে, একটা ডেডলাইন দেওয়া রয়েছে, এর উপরে উঠতে হবে, নিচেই নামো, পাবলিককে কোনো প্রলোভন দেওয়া যাবে না, ব্যাংক কখনো কাউকে প্রলোভন দেয় না, তাই ব্যাংকে গেলে আপনাকে অত রিকোয়েস্ট করে। বুঝাতে পারলাম? আপনি যাবেন, আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট, একটা রেখারিং কিছু করতে গেছেন, পৌঁছেছেন, আপনার হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা করে ধরবো, সেই সময় তো কালকে আসবে, পরশু আসবে। বুঝতে পারলাম? বাট আমরা যখন ওই যে বিভিন্ন কোম্পানিগুলোর কথা বলছি, সেই কোম্পানিগুলোতে আমরা কি দেখেছি, টাকা নিয়ে আসবে না, আগে নিয়ে ভাই, পরে গল্প অন্য হবে, কার ফর্ম ফিল আপ হয়নি আগে করে দেবো, অমুক কর তমুক কর। তাহলে এই জায়গা থেকে আমাদের সিমিলারিটি রয়েছে, ডিরেক্টর বোর্ড নির্দিষ্ট সময় মতো পরিবর্তন হয়, আমাদের সেই একই জায়গাতে দাঁড়িয়ে আছে। সিমিলার কি কি জায়গাতে রয়েছে, তারা সেভিংস অ্যাকাউন্ট করে, আমরাও সেভিংস অ্যাকাউন্ট করি, তাদের নিজস্ব আইএফএসসি আছে, নিধি গাইডলাইনে নিজস্ব আইএফএসসি পায় না। আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম যে নিধি কখনোই কোনো দিন ব্যাংক হতে পারে না, এটাই বাস্তব, তাহলে আমরা হতে পারবো না, কিন্তু আমরা ব্যাংকিং সার্ভিস দিচ্ছি, আমাদের মাথার উপরে বেশ কিছু ব্যাংক রয়েছে, সেটাও আপনাদের সামনে গতকাল বলেছি। আমরা এই মুহূর্তে আইএফএসসি ইউজ করছি আইডিএফসি ব্যাংকে, এবং আমরা আইএফএসসি ইউজ করছি কোন ব্যাংক, ইয়েস ব্যাংকে। ইয়েস ব্যাংক বা আইডিএফসি ব্যাংকের মতো এত বড় কমার্শিয়াল ব্যাংক, তারা এত শিশু বা এত বোকা নয় যে তাদের হাঁড়ি কড়াই সংসার ধর্ম তাদের মূল সাবজেক্ট আমাদের হাতে তুলে দিয়েছে। যদি আমরা শিশু হতাম তাহলে সেটা নিশ্চয়ই দিতেন না, বাড়ির বাচ্চার হাতে আপনি নিশ্চয়ই কখনো অস্ত্র তুলে দেবেন, পারবেন দিতে? দেবেন না। সে একটা প্রবাদ বাক্য আছে না যে হনুমানের হাতে নারায়ণ শিলা দিতেন না, সে ছুড়ে মারে, তো এটা কেউ কখনো দেয় না। তাহলে কমার্শিয়াল ব্যাংক তাদের আইএফএসসি আছে, আমাদের নিজস্ব আইএফএসসি নেই ঠিকই, কিন্তু আমরা বিভিন্ন ব্যাংকের সঙ্গে তাদের আইএফএসসি ব্যবহার করে আমরা পাবলিককে পরিষেবা দিতে পারব, যদি আমরা সেই জায়গাতে বিলং করে থাকি। তাহলে সেটা কিশলা ইউনিয়ন ইদি লিমিটেড আজকে ডেটে করছে, হ্যাঁ কি না? অ্যাকাউন্টটা তো কই ইয়েস ব্যাংক করে দিচ্ছে না, অ্যাকাউন্টটা তো আমরা করছি। সেই সঙ্গে সঙ্গে দেখুন তাদের কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমাদের কারেন্ট অ্যাকাউন্ট নেই, আমরা কোনোদিন কারেন্ট অ্যাকাউন্ট করতে পারবো না, এটা মাথায় রাখবো। তাদের চেক ফ্যাসিলিটি আছে, আমাদের চেক ফ্যাসিলিটি নেই। আমি সিমিলার জায়গাগুলো দেখাচ্ছি এবং প্যারালালি আপনাদের সঙ্গে কম্পেয়ার করে বোঝানোর চেষ্টা করছি। নিধি কনসেপ্টে কখনোই আপনারা চেক ফ্যাসিলিটি দিতে পারবেন না, যদি চেক ফ্যাসিলিটি দিতে হয় তাহলে ইন্টারনাল চেক ফ্যাসিলিটি। ইন্টারনাল চেক ফ্যাসিলিটি বলতে কি বোঝাচ্ছে? কিশলয়ের ইন্টারনাল চেক থাকলেও
আপনি এমপ্লয়ি বা কাস্টমার তার কাছে চেক রয়ে গেছে, সে আলিপুরদুয়ারের মেম্বার, সে এখানে বাতকুল্লা থেকে এসে চেক দিয়ে সে টাকা তুলতে পারে, বুঝাতে পারলাম? কিন্তু সেই চেকটা নিয়ে স্টেট ব্যাংক বা অন্যান্য ব্যাংক বা অন্য কোথাও দিলে সেটা কাজ হবে না। তাহলে এবার ইন্টারনাল চেক ফ্যাসিলিটি নিয়ে যদি আমি চেক আপনাদের হাতে তুলে দিই, শেষে একটা টাইম দেখা যাবে ওই চেক নিয়ে অন্য কোনো ব্যাংকে জমা হয়ে গেছে, বিপদে পড়বো আমরা, যার কারণে আমরা ওটাকে প্রোভাইড করি না। এমন তাদের সঙ্গে আমাদের কি কি ডিফারেন্স রয়েছে? তাদের রয়েছে লং টার্মস এর পলিসি, আমাদের যেটা নেই, আমাদের 60 মান্থের উপরে কোনো পলিসি নেই। আপনারা নিধি গাইডলাইনে দেখবেন কত নম্বর কলমে কিভাবে লেখা আছে সবটা নিয়ে আপনাদের সঙ্গে সিকিউরিটি পার্টি আলোচনা করব, আমরা কোন কোন গাইডলাইন মেনে চলছি। তাহলে 60 মান্থের উপরে আমাদের কিছু নেই, কোনো পলিসি আমরা রিসিভ করতে পারি না, বাট সেভিংস অ্যাকাউন্ট নাই, কিন্তু সেভিংস অ্যাকাউন্ট লাইফ টাইম আছে, আরডি এফডি এমআইএস তাদের আছে, আমাদের রয়েছে রেকারিং ডিপোজিট, ডেলি ওয়াইজ তাদের আছে, আমাদের রয়েছে। আমাদের নেইটা কি নেই? আমাদের চেক ফ্যাসিলিটি দাদা, আমরা এখানে যারা বসে রয়েছি কে কটা চেক কেটেছেন কতদিনে লাস্ট, আজকে ডেটে দাঁড়িয়ে কে কটা চেক কেটেছেন বলুন, চলে আসুন আমি এটিএম নিয়ে পরিষেবা নিই, এটিএম নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা থাকে, এটিএমটা হলে স্যার সিকিউরিটি করবো, ফাটিয়ে দেবো, ফুটিয়ে দেবো, এইসব বক্তব্য খুব শুনেছি, এটিএম কার্ড হলে নাকি মার্কেট থেকে বিরাট কিছু হয়ে যাবে, আজকের ডেটে দাঁড়িয়ে অবশ্যই এটিএম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটিএম দিয়ে কি বোঝাবেন যে আমার বিরাট সিকিউরিটি আছে? বলুন তো এটিএমটা কোন ব্যাংকের আছে, কার আছে, নিজস্বতা আছে কারোর আছে, বলুন কেউ জানেন বিষয়টা? এটিএম নিজস্ব কারণ নেই, প্রত্যেকটি ব্যাংক প্রত্যেকটি অর্থনৈতিক প্রতিষ্ঠান তারা এটিএম ভাড়া করে নেয়, বুঝাতে পারলাম? এটিএম কার্ডটা, এটিএম কার্ডটা ভাড়া করা, বলবেন কিনে নিয়েছি না, যদি ভাড়া করে না হতো তাহলে প্রত্যেক বছর ভাড়া দিতে হতো না, রিনুয়াল দিতে হতো, তাহলে তারা ওই টাকাটা নিয়ে নিজেরা কিছুটা লাভ রেখে অন্য কোম্পানিকে দিয়ে দেয়, সেই কোম্পানিগুলোর নাম কি? আপনারা তো খুব গভর্নমেন্টের গভর্নমেন্টের বলে চিন্তা চাচ্ছেন, ভিসা কোম্পানি তো, মাস্টার মেস্ট্রো কোম্পানি তো, খুব লাফালাফি করেন, তাহলে কার কার্ড নিয়ে লাফাচ্ছেন মশাই? ওপরে লেখা আছে অমুক ব্যাংক তমুক ব্যাংক, ওটা বিশালে পারে না, পারে কি পারে না আপনারা বলুন, নর্মাল ব্যাপার ওটা, নমিনাল ব্যাপার, বাট এখানে বলুন তো একটু চোখ বন্ধ করুন, কার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে, আমি এটিএম যে দেবো কাকে দেবো, কার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আছে বলুন, আমার তো 500 টাকা আমি তুলতে দেবো না, 500-র উপরে কার কার আছে একবার একটু বলুন, যখন স্যালারি ছাড়া হয় মাসের শেষে যারা 5,000 স্যালারি 10,000 স্যালারি যাদের 15-20,000 টাকা স্যালারি আছে, আমি 3 তারিখে যে খোঁজ দিয়েছি দেখি তো একটা কার কি আছে, 3 তারিখ পর্যন্ত আর পৌঁছায় না সেটা, আর যাদের 200-100 টাকার কাহিনী তারা তার আগে খোঁজ রাখতে থাকে যে 150 টাকা হয়েছে, আমাকে ফোন করছে স্যার আমার 2টো 100 টাকার পলিসি ভাউচার পাইনি, মানে কি হলো ভাই 100 টাকার পলিসিতে কত টাকা কমিশন দেখতো, আমি বললাম দাদি হ্যাঁ আপনার সত্যি সত্যি এটা ওঠেনি কিন্তু আপনি তো এটা এই ডেটে জমা করেছিলেন, না স্যার মনে হয় এই ব্যাপার, তাহলে সে খোঁজ রাখছে, তাহলে খোঁজ রাখছে মানে তার 50 টাকা বা 100 টাকা হলে সে উজ্জ্বল করছে, আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু মানি ট্রান্সফারের ব্যাপার রয়েছে ফোন পে গুগল পে এর মাধ্যমে সুট করে মেরে দিচ্ছে, বুঝলেন তো, এখানে অফিসে যাওয়ারও দরকার, তাহলে এটিএম আমি যখন কাউকে দেব তাহলে আলটিমেট কি দাঁড়াচ্ছে, সে ধরুন আপনারা জায়গায় আসুন, আমি যদি এটিএম এখন আপনাদেরকে দিই, দিলে কি দাঁড়াবে, আমার বাৎসরিক একটা চার্জ আপনাদের কাছ থেকে নিতে হবে, মোটের উপরে সবেধন নীলমণি ওই 500 টাকা সেভিংস অ্যাকাউন্টে আছে, সংস্থা তুলতে দেয় না তাই, নাহলে ও কবে উঠে হয়ে যেত, তাহলে ওই 500 টাকার উপর দিয়ে যদি আপনাকে আমি বাৎসরিক চার্জ নিই, থাকবে ওই 500 টাকার? থাকবে না, আপনারা উল্টে বলবেন ও নতুন কোম্পানি মার্কেটে গজিয়ে নিয়েই সালা টাকা কাটা শুরু করেছে, হাঁটা বাসের গাড়ি, একদম বাস্তব কথা বলছি। সেই সঙ্গে সঙ্গে এটিএম কার্ডটা কিনতে একটা টাকা লাগে, এটিএম কার্ডটা কিনতে একটা টাকা লাগে, সেই টাকাটা সমস্ত ব্যাংক আপনাদের কাছ থেকে পেমেন্ট নিয়ে নেয়, কারণ এটা গিফট করে গিফট করা সম্ভব নয়। তাহলে কিশলা ইন্ডিয়া নিজি লিমিটেড আজকের ডেটে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছেন, আপনাদের সেভিংস অ্যাকাউন্ট আপনারা যেভাবে দাঁড় করিয়ে রেখেছেন তাতে করে আমরা এটিএমটা দিতে পারছি না, এটা ভাববেন না যে কিশলাই এটিএম দিতে পারে না, বুঝাতে পারলাম? আমরা রূপের সঙ্গে কথা বলেছি, রূপে রূপের নাম শুনেছেন নিশ্চয়ই, আমরা রূপের সঙ্গে কথা বলেছি, আমরা মাস্টারের সঙ্গে কথা বলেছি, আমরা বিজনেসের সঙ্গে কথা বলেছি, আমরা মেস্টোর সঙ্গে কথা বলেছি, সবাই এগ্রি হয়েছে এবং সর্বোপরি এইচডিএফসি আমাদের সঙ্গে এগ্রি হয়েছে, বুঝাতে পারলাম? তাহলে আমাদের কাছে আমাদের পরিষেবা দেওয়ার জন্য সবাই আসছে, এটা একটা সিকিউরিটি,
কি সিকিউরিটি যে আমাদেরকে পরিষেবা দেওয়ার জন্য বিভিন্ন ব্যাংক আজকে ডেটে এসে দাঁড়িয়েছে, আপনারা সিকিউরিটি নিয়ে আলোচনা করছেন, বুঝাতে পারলাম? তো চলুন সিমিলারিটি জায়গা থেকে কিছুটা কিছুটা ডিফারেন্স সমস্ত ব্যাংকের রয়েছে। আপনারা কখনো কখনো বলেন যে স্যার রাজ্যের যে টাকাটা এলো লক্ষ্মীর ভান্ডারের আমরা অ্যাকাউন্ট করতে পারলাম না, খুব দুঃখের কথা, মানে লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট করতে পারলে আপনারা বড় লোক হয়ে যেতেন, তাই তো? তাই তো নাকি প্রসেনজিৎ কার্ডজি, অ্যাটেনশন প্লিজ। লক্ষ্মীর ভান্ডারের অ্যাকাউন্ট করতে পারলে নাকি আপনারা বিরাট বড় লোক হয়ে যেতেন, বলুন তো? লক্ষ্মীর ভান্ডারে কত টাকা করে ঢুকবে? 500 টাকা করে। অ্যাকাউন্ট করার জন্য ক টাকা করে তারা জমা দিয়েছে? কে? অন্যান্য ব্যাংকে যারা অ্যাকাউন্ট করেছে লক্ষ্মীর ভান্ডারের জন্য কি করেছে? জিরো ব্যালেন্স বলতে লজ্জা করছে নাকি? জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট করেছে, জিরো ব্যালেন্স। কোন কোন ব্যাংক প্রেশার দিয়ে 100 টাকা নিয়েছে, কোন কোন ব্যাংক হয়তো প্রেশার দিয়ে 200 বা 300 টাকা নিয়েছে। মশাই, জিরো ব্যালেন্স বা 100 টাকা বা 200 টাকা বা 500 টাকা দিয়ে করলে আপনি কত পেতেন সেটা বলুন, তা আপনার ফায়দা কি? আমি কেন ওই ওই বহন করতে যাব? ওই দেখান তো দেখি, লক্ষ্মীর ভান্ডারে এক্সিস ব্যাংক আর এইচডিএফসি ব্যাংক টেবিল পেতে বসেছিল, দেখান তো দেখি একটা, কে বসেছিল? সরকারি ব্যাংকগুলো, সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক সমবায়ের হয়ে করাতে পারেনি, সমবায়গুলো খুব লাফাচ্ছে, আমরা করাতে পারলাম না, আমরা করাতে পারলাম না, সবাই করালো। আরে সারা যারা করিয়েছে সেই সব ব্যাংকগুলোর অবস্থাটা দেখুন আজকে কি অবস্থা। আমরা ওই পরিষেবা পাবলিককে দেব না, এটাই বাস্তব কথা। বৃদ্ধ ভাতা দেবেন পরিষেবা, ব্যাংক বলছে, গভর্নমেন্ট বলছে যে আমরা নিধির হাতে ছেড়ে দেবো, কিশলয় নিধি যদি নেয় তাহলে আমরা একটা পার্ট ছাড়বো, একটা জেলা ছাড়াবো, নেবেন কি লাভ? ক্যাশ আপনাদের সাপ্লাই দিতে হবে, গভর্নমেন্ট তো আর ক্যাশ দেবে না, গভর্নমেন্ট তো আমার কাছে পাঠিয়ে দেবে ট্রেজারি। বৃদ্ধ ভাতার টাকা 1 তারিখে ব্যাংকে দেখেছেন কি পরিমাণ লাইন হয়? আপনারা ব্যবসা জমা দিতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে গেছি 1 থেকে 7 তারিখ পর্যন্ত বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, অমুক্ত ভাতা মাতাগুলো সব আসতে থাকবে, আপনার কি লাভ? বুঝাতে পারলাম? এই ধরনের পরিষেবা দিতে গিয়ে বিভিন্ন ব্যাংক লাটে উঠেছে, লাটে। আমি বলছি কোন ব্যাংক, ইউবিআই, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, আপনারা জেনে রাখুন এগুলো। ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পশ্চিমবাংলা লিডিং ব্যাংক ছিল, লিড দিত সে, সে আজকে তার নামই নেই, কি হয়েছে তার নাম? পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নামে এত কিছু ঘটলো, এত কিছু ঘটে গেল, সে এসে বসে গেল কার উপরে যে লিড ব্যাংক ছিল তার নামই নেই। কেন? ইউবিআই হয়ে যেতে পারতো, তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো ইউবিআই হয়ে যেতে পারতো, তাহলে ইউবিআইটা কেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়ে গেল? ভেরি ভাইটাল পয়েন্ট, আপনি গিয়ে দেখবেন আজকের ডেটে আর হয় না, ওই পঞ্চায়েতের টাকা, এ টাকা, ও টাকা, সে টাকা তোলার লাগে, তাহলে জমা দেওয়ার কেউ নেই। এই পিএনবিতে আমাদের প্রথম, মানে ইউবিআইতে আমাদের প্রথম অ্যাকাউন্ট, প্রত্যেক সপ্তাহে যায় আমাদের কাছে ফোন আসে, সদদা মালাখানে দিচ্ছি কি হবে, 12টা 1টা পর্যন্ত চালানোর জন্য কিছু টাকা দেবো, তাদের টাকার অভাব আছে আমি তা বলছি। তাহলে জমা দেওয়ার লোক কম, তোলার লোক বেশি, আমি ওই পরিষেবা দিতে রাজি নেই, নিজের থেকে আমরা দিতে রাজি নেই, কিন্তু তবুও আমরা চেষ্টা করেছি কতটা বেশি সম্ভব আপনাদেরকে সার্ভিস দেওয়ার। মহুয়া ম্যাডাম এখানে আছেন, মহুয়া ম্যাডাম 11th আওয়ারে আমাকে ফোন করে বললেন, মহুয়া ম্যাডামকে দেখুন ওনার টিমে, ঠিক আছে বসুন ম্যাম। মহুয়া ম্যাডাম আমাকে ফোন করে 11th আওয়ারে বললেন যে স্যার একটা আমাদের পাড়ার বাচ্চা আসে অ্যাকাউন্ট করতে চাইছে আমাদের এখানে, কি সরকারি টাকা পয়সা ঢুকবে? আমি বললাম ঢোকা তো উচিত, কিন্তু আমরা কেউ রিস্ক দিচ্ছি না, কারণ ওখানে 10,000 টাকা মাধ্যমিক পাশ করেছে যাদের, 10,000 টাকার একটা ব্যাপার রয়েছে। তো ম্যাম বললেন যে আমরা ছেলেটার কোথাও অ্যাকাউন্ট হচ্ছে না, তো যদি আমরা অ্যাকাউন্টটা করে দিই তাহলে হয়তো বা জমা দিতে পারে, তারপরে যা হয় তাই হোক। আমি ম্যাডামকে বারবার করে বললাম ম্যাম আপনি পরিষ্কার বলে নেবেন এখানে হয় না, তবুও তুমি বলছো তুমি অ্যাকাউন্টটা করে নাও, নিয়ে জমা করো যদি প্লাস পয়েন্ট হয়, তাই তো ম্যাম? ছেলেটার টাকা যেদিন ঢুকলো আমরা কতটা আনন্দ পেয়েছি জানেন? ছেলেটাতে কোনো ব্যাংক অ্যাকাউন্ট করে দেয়নি, এখানে সিকিউরিটি, আমরা কার কাছে পৌঁছেছি, কাদের কাছে পৌঁছেছি, যার কাছে কেউ নেই তার কাছে কিশলয় পৌঁছেছে। তাকে যদি সেদিন কিশলয় অ্যাকাউন্ট না করে দিত, লাস্ট ডেট, তাকে যদি কিশলয় অ্যাকাউন্ট না করে দিত সে কেউ 10,000 টাকাটা পেতো, কোনো উপায় ছিল না? তার পরবর্তীতে আমরা জানলাম হুগলির থেকে একটা টাকা ঢুকেছে, বর্ধমান থেকে একটা টাকা ঢুকেছে, নদিয়ার থেকে 4টে ঢুকেছে, আমরা জানি না এইসব অ্যাকাউন্টগুলো সব সাবমিট করে দিয়েছে, বর্ধমানে অনেকগুলো ঢুকেছে। তাহলে ভাবতে কত ভালো লাগে, এটা আমাদের সিকিউরিটি,
এই সিকিউরিটি গুলো নিয়ে আপনারা আলোচনা করবেন। আপনারা প্যারালালি যে সব জায়গাগুলো রয়েছে, বিভিন্ন ব্যাংকের সঙ্গে সেপারেট যে জায়গাগুলো রয়েছে, এক্সিস ব্যাংক সেটা প্রাইভেট ব্যাংক, এক্সিস ব্যাংক বলছে, আমাকে ফোন করেছে, সৌদাদা আপনারা এই যে 100-200 টাকার অ্যাকাউন্ট করেছেন কেন করেছেন, দুধের পাল জোগাড় করছেন তা আমরা আমার কি কথা বলছেন, বলছে আপনি মিনিমাম 2000 টাকার অ্যাকাউন্ট খোলান আর 5000 টাকার অ্যাকাউন্ট খোলান, 10000 টাকার অ্যাকাউন্ট খোলেন, দেখবেন ভদ্রস্ত কাস্টমাররা আসবে, আপনি 500 টাকার অ্যাকাউন্ট খুলতে দেবেন, 500 টাকার অ্যাকাউন্ট যদি আপনি 10টা খোলেন তো 5000 টাকা হবে, আপনি একটা খোলেন 5000 টাকা হবে, একটা লোককে সার্ভার জাম করুন, 10টা লোককে সার্ভার জাম করবেন না, ওদের থিওরি। কিন্তু ওদের মূল যেটা বক্তব্য যে আমরা সার্ভিসটা ঠিকঠাক করি, তো আমরা কিশলয়ের লোক, আমরা কিশলয়ের মেম্বার, আমরা কিশলয়ের এমপ্লয়ি, আমরা যত বড় সার্ভিস দিতে পারি চাইলে সে কি আদার্স কোনো ব্যাংক দিতে পারে? এই হলের মধ্যে যতগুলো স্টাফ রয়েছে, আমরা যতগুলো এমপ্লয়ি রয়েছে, গোটা পশ্চিমবাংলা মানে গোটা একটা জেলা খুঁজলে একটা ব্যাংকের এতগুলো স্টাফ থাকবে না, তাই তো তাহলে আমাদের এত স্টাফ, এতগুলো সিকিউরিটি, আমরা বাড়ির উপর গিয়ে পরিষেবা দিচ্ছি, তাহলে আমাদের পরিষেবা বেটার হবে। চলে আসুন আমাদের সফটওয়্যার সংক্রান্ত বিষয়ে দুটো চারটে কথা। বিভিন্ন সময়ে আপনারা বলেছেন স্যার এটা হচ্ছে না, স্যার ওটা হচ্ছে না, স্যার এটা পারছি না, আমি অস্বীকার করছি না আমাদের সফটওয়্যার হেভি স্ট্রং, আমি সেটা বলছি না, আমি স্বীকার করছি যে আমাদের সফটওয়্যার কখনো কখনো ডিস্টার্ব করেছে, তাই বলে এই নয় যে সফটওয়্যারের কারণে আপনি কাজ করতে পারছেন। আমাদের সিকিউরিটিটা কোথায় শুনুন, আমাদের দায়িত্ব নিয়ে বলছি, আমাদের সফটওয়্যার যদি কেউ কোনো দিন হ্যাক করতে পারে সারা জীবন তার কাছে দাসত্ব পাবে, সারা জীবন দাসত্ব পাবে, আমাদের সিকিউরিটিটা সেখানে বসাই, স্টেট ব্যাংকের সফটওয়্যার হ্যাক করা যায়, এক্সিস ব্যাংকের সফটওয়্যার হ্যাক করা যায়, আপনি আমার সফটওয়্যার হ্যাক করে দেখান, আচ্ছা আচ্ছা হ্যাকারদের সঙ্গে আমার চ্যালেঞ্জ হবে, জয় কিশোর সিকিউরিটিটা এখানে। তাহলে সেই স্ট্রং জায়গাতে আমরা তো ছোট্ট একটা শিশু, কিশোরের ছোট্ট একটা শিশু, আমরা ইএসপিতে কাজ করি, এই জায়গাটা দ্বারা আপনি বুঝতে পারবেন। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে অনলাইন সিস্টেমে আপনারা সমস্ত কাজ করছেন, অথচ এত বড় কথা বললাম আমরা, হ্যাকারদের সঙ্গে চ্যালেঞ্জ করলাম, হ্যাক করে দেখা আমার সিস্টেম, সেটা সিকিউরিটি। অন্যান্যরা তারা আমেরিকা অমুক তমুক নানান জায়গা থেকে নানান কিছু চালায়, আমাদের সফটওয়্যার কোথা থেকে চলে জানেন, আমাদের সফটওয়্যার বাড়ির কাছে চলে কলকাতাতে, সেটাকে কারা চালায় জানেন, কোরিয়া থেকে চলে, এটা মাথায় রাখতে হবে সব থেকে। তো চলুন কয়েকটি বিষয় নিয়ে, একটা লোনের পার্ট নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করি, সেপারেটলি ব্যাংকের সঙ্গে আমাদের সিকিউরিটির জায়গাটা। একটা চাষি, আমি মধ্যে মাঝে এই উদাহরণটা দিয়ে থাকি, ঠেকেছি কখনো কখনো, আপনারা কেউ কেউ জানেন উদাহরণটা, মুখস্থ করুন খুব সুন্দর করে, এটা কি আছে বিষয়টা, বিভিন্ন ব্যাংক তাদের সেভিংস অ্যাকাউন্ট ধরুন সবার আছে, সবার গোল্ড লোন আছে, সবার ক্ষেত্রে দাঁড়িয়ে সবার গোল্ড লোন আছে, সবার পার্সোনাল লোন আছে, সবারই মর্টগেজ লোন রয়েছে, হাউস বিল্ডিং লোন রয়েছে, কিশোরা ইন্ডিয়া নিধি লিমিটেডেরও সব আছে। আমাদের এমপ্লয়িরা কখনো কখনো আপনারা বলছেন যে স্যার আমার একটা ক্লায়েন্ট রয়েছে, সে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করেন, তো সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস করে তিনি 80,000 টাকা স্যালারি পান, স্যার উনি একটা 30,000 টাকা লোন চাইছেন, দেবেন পার্সোনাল লোন? আমি বললাম না দেবো না। কি বলেন স্যার, উনি তো আমার এখানে একটা রেকারিং করেছে তো 1,000 টাকা প্রতি মাসে। আমি ভাই কত টাকা লোন চেয়েছে, কত টাকা চেয়েছে, 30,000 টাকা। আমলা ভাই 1,000 টাকা কতদিন করে জমা করেছে, বলছে স্যার তা তো 20 মাস হয়ে গেল। খুব ভালো কথা, কত জমা হয়েছে স্যার, 20,000, লোন চেয়েছে কত, 30,000। প্যারালালি সে সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি, মাইনা কত পায় স্যার, 80,000, 80,000 টাকা মাইনা পান, 20,000 টাকা আমার কাছে সেভিংস করেছেন, 1,000 টাকা প্রতি মাসে, তিনি 30,000 টাকা লোন চেয়েছেন, আমি দেবো না বলেছি, অপরাধ করেছি, আমি অপরাধ করি না, কারণ সবার আগে এই জায়গাটাকে বুঝতে হবে, কারণ তিনি পার্সোনাল লোন চেয়েছেন, তার স্যালারিটা কিন্তু স্যার আমার কাছে ঢোকে না, তার 80,000 টাকা থাক আর 8,00,000 টাকা থাক সেটা আমার কাছে ফ্যাক্টর নয়, তিনি আমার কাছে একটা বিগ জিরো, এটাই বাস্তব।
তাহলে তার 80,000 টাকাটা আমার কাছে বিষয় নয়, তার 80,000 টাকাটা তার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেখানে, সে সেই ব্যাংক থেকে পার্সোনাল লোন পাবে, আমার কাছে নয়। আমি তাকে লোন দিতে পারতাম, তিনি 20,000 টাকা আমার কাছে জমা করেছেন, তাকে আমি সর্বোচ্চ 80% অর্থাৎ 16,000 টাকা লোন দিতে পারতাম। যদি আমি সেই লোনটা 20 জায়গায় 21,000 টাকা দিয়ে দিই আর পরের দিন থেকে তিনি যদি রিনিউয়াল দেওয়া বন্ধ করে দেন তাহলে 1,000 টাকা আমাদের লস হলো প্রথম, রাইট? এই জায়গায় দাঁড়িয়ে থেকে সমস্ত ব্যাংক লোন প্রদান করে থাকে তাহলে আমরা নই কেন? পাবলিক টাকা নিয়ে চিনিমিনি আমরা কখনো খেলবো না, এটা মাথায় রাখবেন। আপনারা দেখেছেন আমরাও পার্সোনাল লোন দিই, পার্সোনাল লোন কাদেরকে দিই? আমাদের এমপ্লয়ীদেরকে দিই। এই হলের মধ্যে যারা বিগ বিগ লিডাররা আপনারা আছেন, যারা আপনাদের লিডার, তারা সবাই এখানে লোন নিয়েছে। দেখবেন নাম ধরে ধরে ডেকে ডেকে বলবো, আমি এমন বলছি, প্রসেনজিৎ লোন নিয়েছ? উত্তরবঙ্গ উঠে দাঁড়ানো, আপনাদের লিডার লোন নিয়েছে? সিকিউরিটি দিয়েছ নাকি কিছু? চোখ পরিষ্কার করে বলা হচ্ছে দিইনি স্যার, বসো। রাজমন্দা উঠে দাঁড়ানো, লোন নিয়েছ? সিকিউরিটি দিয়েছ নাকি কিছু? কি দিয়েছ, কত টাকা? হ্যাঁ 3,000 টাকা। লোন কত নিয়েছো? 2,500 টাকা। ওরা ডিম দিয়েছো, বসো। আমি আরেকটু উঠে দাঁড়াতে চাইছি, প্রকাশদা একটু উঠে দাঁড়াবে নাকি? প্রকাশদা লোন নিয়েছো? নিয়েছো? সিকিউরিটি দিয়েছো নাকি কিছু? কয় মিনিটের লোন হয়েছিল দাদা? 10 মিনিটের লোন হয়েছিল। থ্যাংক ইউ, বসো। রাজুদা লোন নিয়েছো? উৎপল ব্যানার্জি, শাশ্বতী লোন গেছে? ঠিক, সিকিউরিটি দিয়েছেন নাকি কিছু? কত মিনিটের লোন হয়েছিল? চলো আমি আরো এদিকে আসি। বাপিদা হয়েছে লোন দিয়েছো কিছু সিকিউরিটি? ফুকনদা, জাহাঙ্গীরদা, আর কাকে বলবো, ধরবো আর দুটো চারটাকে পেছন থেকে, এবার যদি লাইন ধরি আমি আরো দুটো চারটাকে ধরতে পারি। চলুন, আমি ওই জায়গায় যেতে চাইছি না, আর দরকার নেই। আপনারা মোটামুটি মাথাগুলোকে তো দেখলেন, ঠিক, এবং আপনারা এটাও দেখলেন যে আমি, হ্যাঁ আমি আরো অনেক আছি এর মধ্যে, আপনাদের মধ্যেই বসে আছেন সব। চলুন, আমি ওই জায়গায় যেতে চাইছি না, আপনাদের আমি এটা বলতে চাইছি, সিকিউরিটি আপনাদের মূল প্রসঙ্গ হচ্ছে, এখনকার পার্ট হচ্ছে সিকিউরিটি। আমি কিসের সিকিউরিটিতে ওকে লোন দিয়েছি? আপনি মার্কেট থেকে টাকা এনে দিয়েছেন, সেই টাকাটা আমি রাজমোহনকে লোন দিয়েছি, রাজমোহন থেকে এক, রাজমোহনের ব্রাঞ্চ থেকে আমি এক টাকাও কালেকশন ঘরে আনিনি এখনো পর্যন্ত। তাহলে আপনারা টাকা দিয়েছেন, সেই টাকাটা আমি রাজমোহনকে লোনে দিয়েছি, ইয়েস অর নো? ঠিক, ঠিক, ঠিক। কৃষ্ণনগর অফিসে টাকা জমা করেছেন আপনারা হুগলি থেকে এসে, হুগলি কই ব্রাঞ্চ আছে আপনাদের? হুগলি ব্রাঞ্চ আছে আপনাদের? তাহলে আপনারা হুগলি থেকে টাকা এনে কোথায় জমা করেছেন স্যার? কৃষ্ণনগর। আমি কৃষ্ণনগর থেকে রাজুদাকে লোন দিয়েছি, খুব ভালো করে বুঝলাম কিন্তু। বর্ধমান আমাদের একটা ছোট ব্রাঞ্চ হয়েছে, বর্ধমানে লোনও গেছে। হাওড়া, মেদিনীপুর, 24 পরগনা আপনারা টাকা এনে হেড অফিসে দিয়েছেন, আমি সেই টাকা নর্থ বেঙ্গলে পাঠিয়ে দিয়েছি। তাহলে বিষয়টা হলো কি, কি সিকিউরিটি, কিসের সিকিউরিটি? পাবলিকের টাকা এনে তাহলে কি সুব্রত মৈত্র তুমি নকাচকা করছো? তোমার সামনে কি এই কথা ছিল? বাট আমার কাছে কি বড় সিকিউরিটি রয়েছে জানেন তো? স্যালারিটা আমার করতে, বোঝাতে পারলাম? তাহলে আমার স্যালারি হোল্ডারকে আমি লোন দেব, এটাই শেষ কথা। সেটা হতে পারে 1 মিনিটে, হতে পারে 2 মিনিটে, কাস্টমারের জন্য নয়, বোঝাতে পারলাম? শেষ কথা সিকিউরিটি। আমার কাছে রাজমোহন আমাকে ছেড়ে যেতে গেলে ওকে অন্তত 10 বার ভাবতে হবে, ওর বাবা, ওর ঠাকুর দাদা, ওর 14 পুরুষ 10 বার নাম মনে করতে হবে যে সুব্রত মৈত্রকে ছেড়ে চলে যাচ্ছে। ভুল বললাম ভাই? আমি কারো কিন্তু অন্য কিছু ভাবে নিও না আমার কথাগুলো, ঠিক? গতকাল কথা বলতে বলতে জাহাঙ্গীর এখানে অশ্রু মানে কেঁদে ফেলেছিলেন, এখানে উৎপল ব্যানার্জি কেঁদে ফেলেছিলেন, শাশ্বতী ম্যাডাম মধ্যে মধ্যেই বলেন যে আমার ভগবানের দূত সুব্রত মৈত্র আর পলাশ বাবু ভগবানের দূতের মতো আমার কাছে পৌঁছেছিলেন, তো ছেড়ে যাক না আমাকে, কত বড় হিম্মত বলা আছে। আমি তো জানি ভাই ছেড়ে যেতে পারবি না, কারণ এই বুড়ো বয়সে এসে যে রোজগার পেয়েছি তাহলে আর কোথাও পাবি না, এটা বাস্তব। তাহলে তোকে আমি লোন দিতে সমস্যা কিছু নেই, বুঝাতে পারলাম স্যার? নিউ কামার কেউ এসে লোন চাইলে তাকে দিতে গেলে 100 বার ভাববো,
খুব সুন্দর ড্রেস আপ, খুব সুন্দর ভদ্রলোক, তার মানে এই নয় যে সে লোনটা ঠিক মতো শোধ করবে। তাহলে আমার সিকিউরিটিটা সেখানে, কারণ আমি লোন দিচ্ছি আমার মেম্বারকে, আমার এমপ্লয়িকে, আমি সাধারণ পাবলিকে লোন দিতে রাজি নই। গোল্ড নিয়ে আসুন সাধারণ পাবলিকের কাছ থেকে, সিকিউরিটিটা সেখানে। তাহলে কিশোরের সিকিউরিটি নিয়ে আর কোনো ডাউট আছে? ডাউট আছে প্রত্যেকের কাছে বলছি, ডাউট নেই তো? একবার জোরে বলুন, কিশোরা ইজ দ্য নো ডাউট, নো ডাউট, কিশোরা ইজ দ্য নো ডাউট, নো ডাউট। ওকে, থ্যাংক ইউ। তো প্রশ্ন করবেন, আবার ডিস্টার্ব করবেন, টোকন লিখুন। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম, একটা ব্যাংকের সঙ্গে একটা লোনের কম্পেয়ার দেখাই আপনাদেরকে। সমবায় ব্যাংক, আপনাদেরকে জানাই, আমি জোকস করে সময় নষ্ট করব না, সমবায় ব্যাংক একটা চাষিকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারে, এটা জেনে রাখুন আপনারা, শুনেন। সমবায় ব্যাংক একটা চাষিকে সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা লোন দিতে পারে, এবং তার শর্ত হচ্ছে, এটা জেনে রাখুন, এটা আইন, সমবায় আইনে বলছে, আমি আইন ধরে বলছি। আইন বলছে যে একজন চাষি সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা লোন পেতে পারে, কিন্তু তার শর্ত হচ্ছে প্রতি 100 শতক জমিতে সর্বোচ্চ 1000 টাকা লোন। তাহলে তাকে 1.5 লাখ টাকা লোন নিতে গেলে, ছোট্ট যোগ্য, আমি এদিককার ম্যাডামদের কাছে, স্যারদের কাছে জিজ্ঞাসা করছি, ছোট্ট যোগ্য, 100 শতক জমিতে যদি 1000 টাকা লোন হয়, তাহলে 1.5 লাখ টাকা নিতে গেলে কতটুকু জমি প্রয়োজন হবে বলুন স্যার, কেউ একজন? 100 শতক জমিতে যদি 1000 টাকা হয়, তাহলে 1.5 লাখ টাকা নিতে গেলে কতটুকু জমি লাগবে? আমি বিঘে জিজ্ঞাসা করে নিই, 100 শতক জমিতে 1000 টাকা লোন নিতে হলে কত শতক জমি লাগবে? আরে 150 শতক, এতো ভেরি সিম্পল অ্যানসার রে ইয়ার, এটুকু বোঝে না ব্যাংকে চাকরি করতে এসেছে, বাট কাদের নিয়ে দিয়েছে রাজার পয়েন্ট। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, 150 শতক জমি হলে সমবায় ব্যাংক বলছে 1.5 লক্ষ টাকা লোন দেবো, ক্লিয়ার? বাট সমবায় আইনে বলছে যে একবারে আমি 1.5 লাখ টাকা লোন দেবো না, ধাপে ধাপে তাকে লোন নিতে হবে, 10,000, 20,000, 30,000, 50,000, 1,00,000, 1,50,000, এইভাবে আস্তে আস্তে তার লোনটা উঠবে। তো চলুন আমি বিতর্কের খাতিরে আসি, ম্যানেজার বাবু এবং ডিরেক্টর বাবুরা সেই সমবায় ব্যাংকের খুব ভালো কাছের মানুষ একজন, যার 2 লক্ষ টাকা লোন নেবার প্রয়োজন, সমবায় ব্যাংক দিতে পারবে? ইয়েস অর নো? পারবে? ম্যানেজার বাবুর খুব কাছের মানুষ, পারবে দিতে? কখনোই পারবে না। ডিরেক্টর বোর্ডের একদম কাছের মানুষ, পারবে দিতে? কখনোই পারবে না। তাহলে একজন চাষির 2 লক্ষ টাকা লোনের প্রয়োজন, তিনি যদি ম্যানেজার বাবুকে গিয়ে বলেন, ম্যানেজার বাবু কি উত্তর দেবেন অপজিট থেকে? স্যার আমি 1.5 লাখের বেশি লোন দিতে পারবো না, এই তো বলবো, কিন্তু তার লাগবে 2 লক্ষ টাকা, তার কাছে জমি আছে কত? 200 শতক জমি, তাহলে তার পাওয়ার যোগ্য। তো তার, তিনি চলে গেলেন সমবায় ব্যাংক থেকে, অন্য কোনো নিয়ম কানুন ছিল না সমবায় ব্যাংকে, ইন্টারেস্ট কত? 7%, ইয়ারলি 7% চাষের লোন। তো উনি চলে গেলেন এলাহাবাদ ব্যাংক বা UBI বা স্টেট ব্যাংক, ন্যাশনালাইজ ব্যাংকে, যে না দেখি একটু বড় ব্যাংকে গিয়ে দেখি, বড় ব্যাংকে গেল, গেলে নিলি। যাওয়ার পরে ওনাকে বলা হলো যে হ্যাঁ আপনার 200 শতক জমি আছে, আপনাকে আমি KCC লোন। তো বললো আমি আপনাকে 2 লাখ টাকা লোন দিতে পারি, অ্যাটেনশন প্লিজ, ব্যাপারটাকে খুব মন দিয়ে শুনবেন, বলছে আপনাকে আমি 2 লাখ টাকা লোন দিতে পারি, কিন্তু স্যার আমার এখানে তো 60,000 টাকা ফিক্সড ডিপোজিট করা লাগবে। কেন? বলছে আপনার 1,30,000 টাকা ডিপোজিট করা লাগবে। ওলোকে তো মাথায় আর, আরে এর থেকে তো সমবায় ব্যাংক ভালো ছিল আমার, ও তো 1.5 লাখ দিতে চেয়েছিল, এবার এটা তো 2 লাখ দিয়ে 60,000 নিয়ে নেবে, মানে পাবো কত? 1,40,000, মহা মুশকিল, ও মোটে দিতে চাই নিয়ে দিতে চাই, আবার 60,000 নিয়ে নেবে, এই কোন ঝামেলা। তো চিন্তা করলো না, আমার তো 2 লাখ লাগবে, বিশেষ প্রয়োজন তার, তো 2 লাখ লাগবে। সে কি করলো, সেই জমি, সেই চাষি, সেই কাগজপত্র নিয়ে তিনি পৌঁছলেন এক্সিস ব্যাংকে, এক্সিস ব্যাংকের ম্যানেজার বাবুর কাছে, যে টেবিলে কাগজপত্র ফেললেন, বললেন যে স্যার আমার 2 লাখ টাকা লাগবে। বললো কি করবেন আপনি? বললো আমি এই কাজ করবো, আমি এই ব্যবসা করবো, কি আমার এই বিভিন্ন প্রয়োজন। ম্যানেজার বাবু বললেন ঠিক আছে, আপনার বাড়ি আমি একদিন ভিজিটে যাবো। ভিজিটে গেলেন, ভিজিট করে ঘুরে এসে বললেন এক্সিস ব্যাংকের ম্যানেজার বাবু, বললেন যে শুনুন স্যার আমার তো এত জমি লাগবে না, আমার 50 শতক জমি হলে হবে। বলেন কি স্যার, 2 লাখ টাকা নিয়ে, 2 লাখ টাকার জন্য আমাদের কেউ 200 শতক চাইছে, কেউ 250 শতক চাইছে, আপনি 50 শতক চাইছেন মাত্র। বলছে হ্যাঁ, আগে সবে জমি কমান, আমি 50 শতকই নেব, আমি 51 শতক নেবো না, কিন্তু স্যার আপনাকে আমি 2 লাখ টাকা তো লোন দিতে পারছি না। বলে সে কি এতক্ষণ ঘুরিয়ে টুরে কি করলেন? বলছে স্যার আমার কাছ থেকে 4 লাখ নিয়ে। কি বুঝলেন, কি বুঝলেন, চাষি পাল্টে গেছে, জমি পাল্টে গেছে, আয় রোজগার পাল্টে গেছে, চাঁদের থেকে এলো নাকি? তাহলে রুলস, আমি এইটা বলতে চাইছি, এক্সিস ব্যাংকের ডিরেক্টররা বসে ওখানে
রান্নাঘরে বসে সিদ্ধান্ত নিয়েছে যে একজন চাষিকে আমি 50 শতক জমির উপরে আমি এত টাকা অবধি লোন দিতে পারি। রুলস সমবায় ব্যাংক তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা 150 শতকের উপরে 1.5 লাখ টাকা দিতে পারি, আমরা কখনোই 2 লাখ দেব না। ইউবিআই পিএনবি স্টেট ব্যাংক তারা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা 2 লাখ দিতে পারি কিন্তু আমরা 30% ফিক্সড রুলস ছাড়া করাবো না। বুঝাতে বললাম রুলস নিধি কি রুলস নিয়েছেন, আমাদের এমপ্লয়ি ছাড়া আমরা লোন দেবো না। বুঝাতে বললাম, থ্যাংক ইউ। তো তাহলে আমি জাস্ট ডিফারেন্সটা দেখালাম, চাষি পাল্টায়নি, জমি পাল্টায়নি, কিছু পাল্টায়নি, রুলস পাল্টেছে, তার টাকার সমস্যা মিটেছে অন্য জায়গায়। আজকে ডেটে দাঁড়িয়ে অনেকে আমরা বলি যে আমাদের কাছে এটা নেই, ওটা নেই, সেটা নেই, অমুক কেন, স্যার এখানে একটু ইন্টারেস্ট বেশি, এখানে একটু ইন্টারেস্ট কম, কেন ভাই এত প্রশ্নের কি আছে? তোমার কথায় পরিবর্তন হবে না, এটা তুমি মাথায় রাখো। তুমি সমানভাবে সমান শেয়ার হতে পারো, লাভ লসের অংশীদারি হতে পারো, তোমার কথায় কিছু পরিবর্তন হবে না, এটা মাথায় রাখো, আমি সবার জন্য বলছি। তাহলে ওই মাথা ব্যথা করে লাভ, যদি বলেন কেন আমার কথা পরিবর্তন হবে না, আমি তো সমান অংশীদার, না মারামারি করেন, আমি ঘর থেকে বেরিয়ে যাচ্ছি, আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নেন, দেখি কে সিদ্ধান্ত নিতে পারেন, না সম্ভব কি? আরে মশাই আপনারাই তো আমাদেরকে ডিরেক্টর করেছেন, করেছেন তো 10 বছরের জন্য, তাহলে আমার কথা মেনে চলতে হবে, এটাই শেষ কথা, তাই তো? তাহলে আপনার কথা চলবে না, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আপনাকে মানতে হবে। রুলসের বাইরে কিছু করেছি কিনা দেখুন, রুলসের বাইরে কিছু করলে আপনি সে তখন বলতে পারেন স্যার আপনি এটা রুলসের বাইরে করেছেন, সংস্থাটা আমার, তাহলে আপনাকে এটা মেনে চলতে হবে। নেই এই সাবজেক্ট আমি শুনবো না, এটা আমার সিদ্ধান্ত, নেই এটা আমি শুনবো না, যা আছে তাই নিয়ে কাজ করতে। কিশলাই জন্ম ইতিবৃত্তান্তে আপনাদেরকে গতকাল বলেছিলাম যে আমি আর মার্কেটিং প্রকাশ বাবু আমরা রানাঘাট প্রোগ্রামে যেতে গিয়ে আমরা সারা রাত বসে ভেবেছি সকালবেলা গিয়ে কি বলবো, আর আজকে ডেটে কিশলাই নিয়ে বলেই যাবো, বলেই যাবো, বলেই যাবো, বলেই যাবো, শেষ হবে না, আমি 7 দিন ধরে বলে যাবো, নন স্টপ এরকম মাইক ধরে বলে যাবো, 7 দিন ধরে আমার কথা শেষ হবে। এই যে 1 বছরের ডিফারেন্স, তাহলে আজকে ডেটে আমার কিশলাই প্রচুর কিছু আছে যা অন্য কোনো নিধি নেই, আমি দায়িত্ব নিয়ে বলছি। সব থেকে বড় বড় সার্টিফিকেট আমাদের হাতে রয়েছে যে আমরা 4টে ফিনান্সিয়াল ইয়ার পার করে ফেলেছি, এটা আমাদের বড় সার্টিফিকেট, আমাদের ব্যাকলাইট খুঁজে পাওয়ার মতো কেউ নেই, আমাদের পেছন পেছন আসতে আমাদের ব্যাকলাইট খুঁজে পাওয়ার মতো কেউ নেই, আমাদের যতগুলো এমএসপি হয়েছে অনেক বড় বড় অনেক বড় বড় আইনজ্ঞ বিশিষ্ট ব্যক্তিরা সব ইউটিউবের চ্যানেলে ছেড়েছে যে নিধি কি অ্যাকচুয়ালি সিএসপি দিতে পারে কি পারে না, এই নিয়ে কি ঝড় উঠে গেল মার্কেটে, যাস সালা আমি কখন সিএসপি খুললাম রে ভাই, আমি তো সিএসপি খুলিনি, আমি তো এমএসপি দিয়েছি, আমি তো মেম্বার সার্ভিস পয়েন্ট দিয়েছি, মেম্বার সার্ভিস পয়েন্ট দিতে পারে ইয়েস অর নো, ইয়েস কনফিডেন্সের সঙ্গে বলুন, নিধি ডিপোজিটার ডিপোজিট সেন্টার খুলতে পারে, নিধি কালেকশন সেন্টার খুলতে পারে তার মেম্বারকে পরিষেবা দেবার জন্য, যদি সেই নিধির ইয়ারলি অডিট ঠিকঠাক মতো থাকে, তারা যদি প্রফিটের জায়গায় থাকে তো তারা খুলতে পারে। নিধি তিনটে ফাইন্যান্সিয়াল অবশ্যই, তিনটে ফিনান্সিয়াল ইয়ার কভার না হলে তো সে কিছুই করতে পারছে না, তাহলে আমরা কোনো অপরাধ করিনি, আমরা কোনো অন্যায় করিনি। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে আমাদের লোকেদের কাছে এসে বলেছে এই কিসের দোকান খুলেছিস, আমাদের আমাদের লোকরা বলে ধর মশাই কিসের দোকান খুলেছে, এই দেখো আমার সার্টিফিকেট, সার্টিফিকেট বোঝে তো নাই পুলিশগুলোকে বেশিরভাগই মূর্খ, কিছু বোঝেনি করে চালা ব্যাংক দৌড়ো এখানে, বাস্তব কথা বলছি, বাস্তব কথা। আমাদের একজন ট্রেনার ছিলেন তাকে আমরা বিদায় দিয়ে দিয়েছি, অনেকেই তার নাম জানেন, অভিজিৎ তার নাম, ট্রেনের মধ্যে সিগারেট খেয়ে ধরা পড়েছে, বুঝলেন, গলায় তো বাবুর আইকার ঝুলানো আছে, পকেটে ফিতে ঝুলানো আছে, সিগারেট খেয়ে ধরা পড়েছে, টিটি জিআরপি এসছে, এসে সিগারেট খেয়েছেন কারণ ধর মশাই সঙ্গে সঙ্গে মেজাজ, মানে ভালো করে বুঝবেন কিন্তু যদি এটা সবার দ্বারা সম্ভব না, তোর মশাই ডাকু থাকবে দেখবেন, পলাশ বাবু ছিল সেদিন, বলে আপনি কে, বলে আমি ব্যাংকের অমুক, বুঝলেন তো, কি স্টেট ট্রেনার ফেনার কি সব নাম বলে দিতে, বুঝলেন, পুলিশ তো আমার ঘাবড়ে গেছে, আরে সারা ধীরে ভাই কার সঙ্গে কি বলতে গেছে, চলো না এখান থেকে, আমি স্যারকে ডাকবো, পলাশ বাবু তো ইশারা করছে স্যার, দরকার নেই বাবা ভিক্ষা চাই না কুকুর টাকা, ঠিক বাস্তব কথা বলছি, বাস্তব কথা। তাহলে আজকে ডেটে দাঁড়িয়ে আপনারা নিশ্চয়ই ফলো করেছেন এই আই কার্ড, এই ফিতে নিয়ে আপনারা মোটর সাইকেলে অনেকে আমি রিপোর্ট পেয়েছি, ধরা পড়েছে, পুলিশ ধরেছে, ব্যাংকে কাজ করে ছেড়ে দিয়েছে, দ্বিতীয় জিজ্ঞাসা করে অনেকবার হয়েছে, অনেকবার অনেকের ক্ষেত্রে হয়েছে, তাহলে আই কার্ডটা দম আছে, কিশলয়ের দম আছে, আপনারা এটা বুঝুন। আজকে আমাদের সামনে কিশলয়ের বক্তব্য শুনছে, নিধির বক্তব্য শুনছে কারা, আপনারা, আপনারা কারা, আপনারা বিশেষ বিশেষ ব্যক্তি, ওয়েস্ট বেঙ্গলের এক একটা পিলার, বিভিন্ন কনসেপ্টে জায়গায় দাঁড়িয়ে আপনারা মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন, আপনারা ঝট করে দিয়েছেন, আপনারা টাকার বন্যা বইয়ে দিয়েছেন কোথাও কোথাও কোনো কোনো কোম্পানি, সেই তারা আপনারা নিজের কথা শুনছেন, আজকের ডেটে শুনছেন, কালকের ডেটে শোনাবেন, এটা আমি আশা রাখি, এটা আমার সিকিউরিটি, তাহলে আমার সিকিউরিটি প্রধান সিকিউরিটি আপনারা,
আপনারা ভুল বার্তা মার্কেটে কখনো দেবেন না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। অনেক বেশি কথা বলে ফেলেছি, রেকর্ডিং যারা যা করলেন করুন, নেক্সট টাইম আমরা আবার আসছি, আমি মাইকটা বলে দেবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।